আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিব, আমি সুমনা ম্যাডাম। তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিব। তোমরা তোমাদের পাঠ্য বই, আমার বাংলা বই, সেটা বের করো। বের করার পরে 49 পৃষ্ঠা বের করবা। 49 পৃষ্ঠা বের করে তোমরা একে আছে দেখবা শব্দার্থ, শব্দ থেকে পাঠগুলো খুঁজে বের করি এবং কি অর্থ বলি। এই শব্দার্থগুলো আমি তোমাদের আজকে শিখাবো। দেখো সেটা শব্দার্থ লিখো। শব্দার্থ লিখতে এখানে 10টা শব্দার্থ আছে, সেটা অর্থ লিখতে হবে। প্রথমে আছে কি প্রার্থনা, প্রথমে আছে প্রার্থনা। প্রার্থনা শব্দের অর্থ হবে কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া। প্রার্থনা শব্দের অর্থ কোনো কিছু চাওয়া। তারপরে কি আছে রহিম, রহিম শব্দের অর্থ যার যার অনেক দয়া, বা আল্লাহ লিখতে হবে এখানে। যার অনেক দয়া। তারপরে আছে রহমান, রহমান শব্দের অর্থ হবে করুণাময়, করুণাময় আল্লাহ। রহমান শব্দের অর্থ করুণাময় আল্লাহ। তারপরে আছে ধরণী, ধরণী শব্দের অর্থ পৃথিবী। ধরণী শব্দের অর্থ পৃথিবী, মোদে। মোদের শব্দের অর্থ হবে আমাদের, আমাদের। মোদের শব্দের অর্থ হবে আমাদের। তারপরে আছে কণ্ঠ, কণ্ঠ শব্দের অর্থ গলা। তারপরে শব্দার্থ আছে স্বজন, স্বজন শব্দের অর্থ আপন লোক, আপন স্বজন শব্দের অর্থ হবে আপন লোক, মমতা। মমতা শব্দের অর্থ হবে মায়া। মমতা শব্দের অর্থ মায়া, মধুর। মধুর শব্দের অর্থ খুব, খুব মিষ্টি। মধুর শব্দের অর্থ হবে খুব মিষ্টি,
তারপরে আছে সবার শেষে সৎ পথ, সৎ পথ শব্দে ভালো কাজের রাস্তা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই 10টা শব্দার্থ শেখানো হলো। সেটা হলো, প্রথমে আছে প্রার্থনা। প্রার্থনা শব্দের অর্থ হবে কোনো কিছু চাওয়া। তারপর আছে কি রহিম। রহিম শব্দের অর্থ যার আল্লাহ অনেক দয়া, যার অনেক দয়া। রহমান, করুণাময় আল্লাহ। তারপরে শব্দ আছে ধরণী। ধরণী শব্দের অর্থ পৃথিবী। তারপরে শব্দ আছে মোদের। মোদের হবে আমাদের। তারপরে আছে কণ্ঠ। কণ্ঠ শব্দের অর্থ গলা। স্বজন, স্বজন শব্দের অর্থ আপন লোক। মমতা, মমতা শব্দের অর্থ মায়া। মধুর, খুব মিষ্টি। কি হবে? খুব মিষ্টি। সৎ পথ, ভালো কাজের রাস্তা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবা এবং তোমাদের এই পড়াগুলো ভালো করে শিখবা। শেখার পরে তোমরা এগুলো লেখার চেষ্টা করবা। তোমাদের সামনে পরীক্ষা ঠিক করা হয়েছে, তোমরা সেটা ভালোভাবে পড়াগুলো ভালো করে দেখবা এবং শিখবা। আসসালামু আলাইকুম।